বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে লিনিয়ার অপারেটর। তো লিনিয়ার অপারেটর আসলে কি? লিনিয়ার অপারেটর হচ্ছে অ্যান অপারেটর a cap is said to be linear if it satisfies the following two equations. মানে অর্থাৎ একটা a cap কে আমরা লিনিয়ার অপারেটর তখনই বলবো যদি এই দুটো কন্ডিশনকে কি করতে পারে, ফিল আপ করতে পারে অর্থাৎ ফলোইং করতে পারে এই সমীকরণ দুটাকে। ওকে, তো ফার্স্ট কন্ডিশন হচ্ছে কি a cap থার্ড ব্র্যাকেট অফ a cap টাইম থার্ড ব্র্যাকেট অফ f of x প্লাস g of x ইকুয়াল টু a cap f of x প্লাস a cap g of x। আর সেকেন্ড কন্ডিশন a cap টাইম third bracket of lambda time f of x third bracket closed equal to lambda time third bracket of a cap time f of x। এই দুইটা কন্ডিশন কি করতে হবে? স্যাটিসফাইড করতে হবে। যদি স্যাটিসফাইড করে এটাকে লিনিয়ার অপারেটর আমরা বলতে পারি। তো আমরা একটা এক্সাম্পলের বিষয় দিয়ে সেটাকে একটু দেখা যাক। এক্সাম্পল, তো ফার্স্ট এক্সাম্পলটা আমরা যদি দেখতে চাই, ফার্স্ট এক্সাম্পলটা দিয়ে লেট a cap তো a cap ইকুয়াল টু অপারেটরকে আমরা যদি ডি ডিএক্স ধরে নেই, তাহলে f of x equal to x to the power n and g of x equal to e to the power x ধরে নিয়ে নেই, তাহলে আমরা ফার্স্ট কন্ডিশনে যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাবো এই ক্যাপ বলতে ডি ডিএক্স থার্ড ব্র্যাকেট অফ এফ অফ এক্স বলতে আমরা যেটা বুঝতেছি এক্স টু দি পাওয়ার এন প্লাস ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু a cap এফ অফ এক্স। a cap বলতে ডি ডি এক্স, এফ অফ এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স। তো আমরা এই টার্মটা পেয়ে যাব। এখন আমরা যদি সেকেন্ড কন্ডিশনটা দেখতে যাই, সেকেন্ড কন্ডিশন এটা ফার্স্ট কন্ডিশনের জন্য কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনটা যদি দেখতে যাই, সেকেন্ড কন্ডিশনটার a cap ইকুয়াল টু যেটা ধরে নিচ্ছি ডি ডিএক্স ডিডিএক্স। আর এখানে আমরা ল্যাম্বডা ইকুয়াল টু যে কোনো একটা মান ধরে নিতে পারি, একটা কনস্ট্যান্ট টার্ম ধরে নিতে পারি, ল্যাম্বডাটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, সেটাকে আমরা 5 ধরে নিতে পারি। আর আমাদের এফ অফ এক্স হচ্ছে টাইম এক্স টু দি পাওয়ার এন। ওকে, তো সেকেন্ড কন্ডিশনের যে বিষয়টা আসতেছে এফ অফ এক্স, এটাকে যদি আমরা ডেরিভেটিভ করে নিয়ে আসি তাহলে ডেরিভেটিভ করলে যে টার্মটা পাবো সেটা হচ্ছে n ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এই n ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানটাই হচ্ছে আমাদের কি 5 ইন্টু ডি ডিএক্স ডিডিএক্স এক্স টু দি পাওয়ার এন। ঠিক আছে, তো লিনিয়ার অপারেটর হওয়ার জন্য কি হতে হবে? এই দুটি কন্ডিশন যদি স্যাটিসফাইড করে তাহলে আমরা এটাকে লিনিয়ার অপারেটর বলতে পারি। নেক্সট ভিডিওতে আমরা কম্পিউটার নিয়ে আলোচনা করব।